এক দুই তিন ধরুন, এটা তিনটে পাউডার দিয়ে বড়, এটা পড়ে যাচ্ছে কেন, এটা পড়ে যাবে কেন, দাদা পয়সা কাট, চিকেন তোর পাউডার কটা হলো, দুটো পাউডার হলো, ঘুগনি আলু দম দিয়ে বাড়াও, এই বাবু দেখে দু জায়গায় খাওয়া দাও, বাবু দেখে দু জায়গায় খাওয়া দাও, এখানে আলু দম পকোড়া ডিম দেবো, এটা হ্যাঁ আচ্ছা, এটা তিনটে পকোড়া দিয়ে বাড়াও তো, হ্যাঁ সব দিয়ে দেবো সব, এটা তিনটে পকোড়া দিয়ে বাড়াও, আলু দম না খালি ঘুগনি, একটা ঘুগনি চারটে পকোড়া দাও, গরম আটা রুটি হবে, ঘুগনি আলু দম বেস্ট হবে, চিকেন চবে, চিকেন কারি আছে বলুন, চিকেন কষা তো, তিনটে পকোড়া দিয়ে বাড়াও, এটা তিনটে পকোড়া দিয়ে বাড়াও, কোথায় ডিম সেদ্ধ ঘুগনি আলু দম বেস্ট হবে, চিকেন চবে, চিকেন কারি আছে বলুন, ঘুগনি ঘুগনি আর একটু আলু দম মিলিয়ে দিলাম, পকোড়া চারটে না তিনটে দেবো, এটা চারটে পকোড়া দিয়ে বড়, দাদা কি খাবে গো, বলছি সামনে দাদা কি খাবে জিজ্ঞেস করো তো, চিকেন দিচ্ছি, চিকেন চিকেন স্টু আর দু পিস পাউডি বাড়াও, তুমি চিকেন স্টু তুলতে যাও, দুদুকে হাতে বাড়ি দাও, আলু দা একটা চিকেন স্টু তুলো তো, পকোড়া চিকেন স্টু 85, গরম পকোড়া রুটি ঘুগনি আলু দম বেস্ট হবে, চিকেন স্টু হবে, চিকেন কারি আছে, চিকেন স্টু কি ছিল, তিনটে পকোড়া চিকেন 85, এই এখানে কি চাইছে দাও আগে তাড়াতাড়ি, একদম ঘুগনি 85, আলু দম পকোড়া আমি এনে দেবো, ঘুগনি আলু দম শেষ তাহলে কি ঘুগনি আলু মিলিয়ে দেবো, আই ঘুগনি আলু দম দিয়ে দু জায়গায় বসুন, না ঘুগনি আলু দম বেস্ট হবে, চিকেন বলুন।